एक जन प्रेसिडेंट स्टेज उठले बड़ बड़ हुजूररा दाड़िए जाए ठीक कि ना अथच नबीर जन्य जीवन एक बारो भाई जन्मगत अभ्यास जन्मगत अभ्यास সব মানি নবী মানি না কারণ আমার জন্মের মধ্যে দোষ আছে একটু জোরে বলেন কিসের মধ্যে দোষ আছে আর একটু জোরে মানে কিসের মধ্যে দোষ আছে তুমি নেগেটিভ বুঝো পজিটিভ বুঝো তিতা বুঝো মিঠা বুঝো সকাল বুঝো সন্ধ্যা বুঝো নোকিয়া বুঝো স্যামসাং বুঝো মেমোরি বুঝো বিকাশ বুঝো প্রকাশ বুঝো তিল বুঝো তাল বুঝো ইলিশ মাছ কই মাছ অনেক মাছ গোস্ত সব বুঝো নবী বুঝো না কেন তোমাকে শয়তান আক্রান্ত করেছে হে সুন্নি জগৎ নবীর মিলাদ শরীফ আমরা বেশি চাই কি চাই না দুই হাত তুলে শপথ করো চাও কি না আমাদের অনেকের নাম আব্দুল্লাহ আছে না জুরমান আছে না অনেক অনেক আব্দুল্লাহ আছে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ الصلاة خير من النوم আজান হচ্ছে মসজিদে যায় না বিড়িটানে লাগে যেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ লাগিয়েছে আরে বেটা সিগারেট খাই খানা যদি বেশি সওয়াবের কাজ হতো আমি রেগুলার 10 10 প্যাকেট খাইতাম আমি সিগারেট খাইতে হলে কি আমাকে পয়সা লাগবে নাকি হ্যাঁ আমি যদি কেউ শুনে আমার বক্তব্য মুরিদরা হুজুর খাবে আসবে একবার দিছিল আমারে এক মাহফিলে হুজুর টাং দেন না আমি কিভাবে টাং দিতাম কে 120 মাইল বেগে না 80 মাইল ইয়া খাওর এক ঘটনা ছিল আমাদের প্রেসিডেন্ট মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব তিনি আমার পিছে নামাজ পড়তেন ভৈরবে তখন এই তাফাজ্জল ভৈরবি এরা খুব ছোট ছিল অনেক প্রায় আমি 38-39 বছর আগে কথা বলছি তো আমি আসতেছি আখাউড়া ডুবতে দেখি এক মহিলা বিড়ি খাচ্ছে খুব জোরে জোরে টান দিচ্ছে তা আমি মাকে গিয়ে বললাম খালা মা কেমন লাগে কো বাবা তুই খাবি আরে আপনি খান সবাই 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 জোরে জোরে আমি বিড়ি সিগারেট হারাম বলছি না তুমি বিড়ির জন্য পাগল হয়ে যাও একটা বিড়ির নেশায় তুমি রমজানের রোজা ভেঙে ফেলো অথচ তুমি নামাজ পড়তেছো দুরূদ শরীফ পড়তেছো পায়ে ধরি দুরূদ যত পড়বেন তত গুনাহ মাফ হবে ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما দুরূদ শরীফ আল্লাহ নিজে পড়েন ফেরেশতারা পড়বে আমিও তুমি পড়ব যদি মুমিন হও দুরূদ শরীফ যেন আমাদের থেকে বন্ধ না হয় কারণ দুরূদ হচ্ছে আখিরাতের নাজাতের ফয়সালা নবীজির আব্বা কোফালে একটা নূর সবাই বলেন কি আওয়াজ দিবেন এক আওয়াজ শয়তান বেজার হবে বেঈমানরা বেজার হবে তুমি আমি খুশি হব আমল সুন্দর হবে কবরে আজাব বন্ধ হবে মা বাবার গুনাহ মাফ হবে জোরে বলেন নবীর বাবার কোফালে কি আরো জোরে বলেন কি এই নূরের কথা কোরআনে আছে কি না সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
قد جاءكم من الله نور وكتاب مبين بل النور محمد رسول الله كتاب كلام الله كتاب قرآن شريف نور محمد رسول الله এবার সুন্দর করে জবাব দেন এই কথা কোরআনের কথা কা নবীজির আব্বার কুফালে নূর 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 ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر أكبر الله أكبر أمن نبيكي سراجا منيرا প্রদীপ তো প্রদীপ আলো খাজা আব্দুল্লাহর কুফালি নূর সুন্দর একটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কারণ এই যুবকরা সওয়াব পাবে অধিক গুণে কারণ এই মাসটি ছিল রাসূলের আগমনের মাস আপনারা যার নামে মা সংগঠন করেছেন হযরত ইমাম হোসেন কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুব সংঘ এই হোসেনের নানা তিনি হচ্ছেন রহমতে আলম মুহাম্মাদুর রাসূল খাজা আব্দুল্লাহ বলেন দুনিয়ার মানব যুবকরা শোনো ও যুবতীরা শোনো খবরদার দেখা দেখির মধ্যে জানা হয় কাল্পনিক জানা হয় সিটি আদান প্রদানে জানা হয় মোবাইল টু মোবাইল জানা হয় কত রকমের জানা পৃথিবীতে বর্তমানে বিদ্যমান রয়েছে রাসূল কারীমের আব্বা হাজ আব্দুল্লাহ দুনিয়াতে আসলেন ওনার কোফনে একটা প্রদীপ নূর ছিল আলো ছিল ওই নূরটি দেখে আরবের যুবতী সুন্দরী রূপসী মেয়েরা পাগল ছিল হাজ আব্দুল্লাহ কোন রাস্তা দিয়ে যদি হাঁটতেন সমস্ত মেয়েরা পাগল হয়ে হাজ আব্দুল্লাহর সামনে এসে দাঁড়াতেন এ হাজ আব্দুল্লাহ তোমার কাছে আমাদের অনুরোধ তোমার কাছে আমাদের অনুরোধ তুমি সামনে যাইও না তুমি যদি সামনে যাও আমরা কষ্টে পাবো আমাদের যেই কোন একজনকে তুমি বিবাহ করে ফেলো কারণ আমরা দেখতেছি তোমার কোফালে আখিরি নবীর নূর মোবারক বিদ্যমান খাজ আব্দুল্লাহ ঘরের মধ্যে থাকতেন সূর্য ডুবার পরে তিনি রাস্তায় বাইর হতেন তাও তিনি বাইর হতেন এইভাবে কোফালটা তিনি গামছা দিয়ে ঘুরে রাখতেন যুবতীরা পাওরা দিত কখন আব্দুল্লাহ বাইর হবেন খাজ আব্দুল্লাহ বাইর হবেন একদিন তিনি যখন বাইর হলেন আরবের সুন্দরী রূপসী যুবতী কয়েকজন মহিলা হাজ আব্দুল্লাহর পিছনে পিছনে বাই হয়ে এবার সামনে এসে ব্যারিকেড দিলেন এ হাজ আব্দুল্লাহ দাঁড়ান সামনে একটা কদম দিবেন না একটা পাও দিবেন না কই কেন তোমরা তো আমার মায়ের মতো তোমরা তো আমার মায়ের মতো তোমরা কেন আমাকে ডিস্টার্ব করতেছো মেয়েরা জবাব দিচ্ছে হাজ আব্দুল্লাহ ও হাজ আব্দুল্লাহ সন্ধ্যা হলে সূর্য ডুবে যায় আর সন্ধ্যা হলে তোমার কোফালে আমরা সূর্য দেখতে পাই এমন একটা সূর্য তোমার কোফালে আমরা দেখি মনে হয় যেন পূর্ণিমার চাঁদ যেন তোমার কোফালের মধ্যে ঝিলিক মিলিক খা হাজ আব্দুল্লাহ তুমি আমাদের যে কোন একজনকে সাজি করো হাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমাদেরকে শাদী করা আমার পক্ষে সম্ভব নয় কারণ ইনি যদি নূর হয় ইনি যদি নূর তোমরা সাক্ষী দিচ্ছ এই নূরের মা কে হবে আল্লাহ তাআলা তা ঠিক করে রেখেছেন আমি যাকে তাকে বিয়ে করতে পারবো না আখির জামানার নবীর আম্মা কে হবে সেটা আল্লাহই নির্ধারণ করে রেখেছে আর রাসূল আরবীর মা হযরত বিবি আমেনা ও মায়েরা ও আমার মা বোনরা তোমরা যারা আমার ওয়াজ শুনতেছো
তোমাদের দাম অনেক বেশি, তোমাদের মূল্য অনেক বেশি, ফসল হয় জমিনে, মানুষেরই ফসল হয়, মায়ের গর্বে, স্ত্রীর গর্বে, ভাবির গর্বে, বোনের গর্বে, খালার গর্বে, চাষির গর্বে। ও মায়েরা, তোমাদের পায়ের নিচে আমাদের পায়ের নিচে বাটার জুতা, তোমরা জানো নি তোমার পায়ের নিচে সন্তানের একটা ব্যস্ত রয়েছে। এই জন্য ওই মা বেশি উত্তম হবে যেই মা পর্দা করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, গলার আওয়াজ শুরু করবে, বেগানা পুরুষের সাথে কোনো সম্পর্ক রাখবে না, কথাবার্তা বলবে না। ওই মায়ের ঘরে কিয়ামত পর্যন্ত এক একজন আল্লাহর ওলিও জন্ম নিতে পারে। বলেন আমাদের মা বাপ ভালো হোক, নামাজি হোক, পর্দা নিষিদ্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? মা আমরা বলেন দুনিয়ার মানুষ আমার নসিব ভালো, আমি কোনদিন কল্পনা করিনি আখিরি নবীর মা হব, আখিরি নবীর মা হব আমি কোনদিন কল্পনা করিনি। আল্লাহ পাকের দয়ায় খাজা আব্দুল্লাহ আমার স্বামী হলো, আমি তার স্ত্রী হয়ে গেলাম। সবাই একটু আমার সাথে জিকির করার প্রস্তুত হয়ে যান। আমি না বিবি কে গুলশানে মে আইহি তাজাবার পড়তে হি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আজিদার দেওয়ার নবীজি আল্লাহ 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 মরর বিয়ুল আউল কে আয়া দুরয়তি মাহে নবুয়ত মোহর রিসালাত সাহেব খুলক আজিম নবী জি আল্লাহ জোরে আল্লাহ মরণের তুফান চলবে যখন নবী গো আমার, ও যুবক একটু জোরে বলো, মরণের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা, দয়া দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ কৌসার মালিক আপনি নবীদের সরদার, এই যুবক একটু মুখস্থ করো বলো, কৌসার মালিক আপনি নবীদের আপনার উপরে নাজিল হইল, আপনার হইল পবিত্র করে আ নবীজি আল্লাহ আল্লাহ মামনা বলেন দুনিয়ার মানুষ হাজ আব্দুল্লাহ আমাকে শাদী করলেন, আমি তার স্ত্রী হলাম, রহমত নবী কুফালে, এখনো নবী কোথায়? কুফালে। যখন হাজ আব্দুল্লাহ আমার বাসের ঘরে যখন আসলেন, ওই ঘরে কখন আলো ছিল না, বাতি ছিল না, লাইট ছিল না, এমন একটা ঘরে রহমতুল্লিল আলামিন আসতেছেন। আমার স্বামী হাজ আব্দুল্লাহ আমার ঘরে যখন আসে, সন্ধ্যাবেলায় আধারে যখন প্রবেশ করে, আমি নিজে দেখতে পেলাম আলোবিহীন কক্ষে নবীজির বাবা যখন প্রবেশ করলেন, ওনার কুফলের নূর মুবারক থেকে এমন একটা প্রদীপ আলো বাইর হয়ে যায়। আল্লাহর কসম, ঘরটা তো আলো হয়ে গেল, তামাম মক্কার জমিন আলোকিত হয়ে যায়, তামাম মক্কার জমিন আলো হয়ে যায়। আর আজকে জিন্দা বেয়াদব, যদি বেয়াদব তুই বুখারী পড়ছিস, তোর মার কলঙ্ক, তোর বাবার কলঙ্ক,
নীল আকাশের নিচে তোর থাকার অধিকার নাই, যেখানে আল্লাহ নবীকে নূর বানিয়ে মায়ের পেটে বাবার কোফালে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতেছেন, সেহেতু নবীকে মাটি বলার কোন সুযোগ বলেন নবীকে নূর হিসেবে বানাইছেন কে? দুই হাত ধরে বলেন কে? আমি আপনাদের হাতে ধরে বললাম আমি আপনাদেরকে দোষী করছি না, আপনার বাবা আমার বাবা, ওনার নাম আদম সফিউল্লাহ, প্রায় 1500-1700-1800 বছর আগে তাকে আল্লাহ বানিয়েছেন। আদম সফিউল্লাহর পিঠে একটা নূর ছিল, এটা কি এই বেঈমানদের সহ্য গোষ্ঠীর নূর ছিল না আমার নবীর নূর ছিল? বলেন আমার নবীর কি ছিল? কার পিঠে? আবার এই নূর আসছে কোথায়? তো যেখানে আদমের কুফালে নূর, তুমি 1400 বছর পরে 1300 বছর পরে কোরআনের তাফসীর করে বলছো নবী মাটি, তুই বেয়াদব জানোস নাই কোরআনে কি বলছে? আমি এখন খুলতেছি, এতক্ষণ তো খেয়াল করিনি কোরআন আছে এখানে, হাফেজ সাহেব আসুন এখানে এসে, যে হাফেজ সাহেব আসুন, ইদিল্লু বিহি কাসীরা, এটা একটু বাই করা তোরা তো, এটা কোনো আমি এখন বানাইনি, এই দেখেন, এই দেখেন ওয়াজ করে 3 দিন 7 দিন 20 দিন তাফসীরুল কোরআন মাহফিল, বড় হুজুর আসি বড় বেয়াদবি করি, আপনারা উপস্থিত হয়ে যাবে যদি জাহান্নামে যাওয়ার খেয়াল থাকে। ইউদিল্লু বিহি কাসীরা ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقين আমার আল্লাহ বলে শোনো, আমি কি বলছি শোনো, যারা ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে অধিকাংশ জান্নাতি, আবার ইসলাম ইসলাম করে অধিকাংশ জাহান্নামী, নামাজ পড়ে পড়ে অধিকাংশ জাহান্নামী, অধিকাংশ জান্নাতি ওয়াজ করে করে কেউ জাহান্নামি কেউ জান্নাতি, সবাই জোরে জোরে বলো হেদায়েতের মালিক কে? আওয়াজটা হলো আর একটু জোরে দাও, হেদায়েতের মালিক কে? ও কোরআন শরীফে, ও কোরআন শরীফে খারিজিরা, রাফিজিরা, শিয়ারা, জামাতিরা, সালাফিরা, ওয়াহাবিরা, তুমি কোরআনের তাফসীর করে, ও কোরআন তোমার মাঝে কয়টা সূরা? 100? ও কোরআন তোমার মধ্যে কয়টা সূরা? কোরআন শরীফ বলবে আমার মধ্যে 114টা সূরা, কোরআন রে কতগুলা সূরার নাম মক্কা নামে, আবার কতগুলা সূরার নাম মদিনা নামে, কিন্তু কোরআন রে তোমার কাছে আমরা প্রশ্ন করতে চাই, নবীর মিলাদুন নবী হওয়ার 40 বছর পরে তুমি কোরআন লৌহ মাহফুজ থেকে আগমন করেছো, ও কোরআন তোমার বাড়িতে লৌহ মাহফুজে একটা ঠিক রয়েছে, তারপরে কোন সূরা ফাতিহার আগে আমরা মাক্কিয়া দেখি, আবার সূরা বাকরার আগে আমরা মাদানিয়া দেখি, ও কোরআন রে তোমার বাড়ি তো লৌহ মাহফুজে, কিন্তু এখানে কখন মক্কায় আবার কখন মদিনায়? কোরআন শরীফ জবাব দেবে, রসুলে মক্কি যখন মদিনায় আমি নবীর পিছে পিছে মক্কায়, নবী যখন মদিনায় আমি নবীর পিছে পিছে মদিনায়, আমার নূরের নবী যখন যেই শহরে আমি আল্লাহর কোরআন তখন সেই শহরে। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। এবার প্রশ্ন রাখলাম আমি আপনাদের কাছে, এ তারওয়ার সুন্নি মুসলমানরা, আমার আশুগঞ্জের ভাই বাবারা, সবাই একটু জোরে বলুন, কোরআন যদি নবীর পিছনে পিছনে থাকতে পারে, আমরা নবীর পিছনে পিছনে থাকতে চাই কি চাই না? ডাইন হাত ধরে ফেরেশতারা ফটো তুলুক, জোরে বলুন আমরা নবী চাই কি না? নবীর পিছনে থাকার হুকুম কার? কোরআন নবীর পিছনে পিছনে আছে কি না? তাহলে কোরআন আগে না নবী আগে? বলেন কে আগে? নবীর পানাইছেন কে? আল্লাহ।
এই কোরআনের একটা আয়াত নাযিল হতো না যদি আমার নবী যদি পৃথিবীতে তাশরিফ না আনতেন। ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন শরীফ জমা দিবে আমার বাড়ি লও মাপ। লও মাপটা কোথায়? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। কয়টা আসমান বলেন কয়টা? এটা কি আমরা হাতে পাবো নাকি? কিন্তু আমার নই মানে আমি যদি ইচ্ছা করি জমিনে দাঁড়িয়ে আকাশী ভাবে হাত ধরতে পারতাম, কারণ আমি জমিনে আবু কুবাইস পাহাড়ে যখন দাঁড়াইলাম চন্দ্রকে আমার অঙ্গুলের ইশারায়, চঙ্গুলকে আমি অঙ্গুলের ইশারায় এইভাবে দুই টুকরা করে দিলাম। শুধু তাই নয়, হাশরের ময়দানে কোটি কোটি উম্মত মুসিবতে পড়ে পড়ে নাফসি নাফসি করবে। সমস্ত আমার সমস্ত নবীরা বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আমি শুধু একা বলবো রব্বি হাবলি উম্মতি। আমি দেখবো আমার উম্মতরা এখান থেকে 50,000 বছর রাস্তা, এখান থেকে 50,000 বছর রাস্তা। নবী জীবন উম্মতের চিন্তা করো না, আমি যখন নবীর দুই হাত এইভাবে বাড়াবো আমার হাতগুলা 50,000 বছরের লম্বা হয়ে যাবে। আর আমি সকল উম্মতকে আমার কম্বলের বিছিয়ে এনে আমি সুপারিশ করে করে আল্লাহর গোসসা থামে আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব। তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে আমরা প্রিয় নবীর সুপারিশ চাই কি না? আরে বেমানরা কিতাবে লেখে কোন নবী সুপারিশ করবে কি করে? তিনি নিজের গুনার জন্যই তো বাঁচবেনা। এই বেয়াদব, এই 22 বছর দাওরা পাশ করছো, 24 বছরে তুমি টাইটেল পাস করছো, এই দুর্ঘটনা করতা? আমার বড় আফসোস, আমি এত বছর ওয়াজ করি একটা গ্যাজেট মার্কা ওয়াহাবি সামনে পাইলাম, আসে বহু আসছে বহু আসছে, এইসা হে কেইসা হে, পাগড়ি বি প্রায় 22 কেজি হে, দাড়ি বি 500 গ্রাম হে, তসবি বি 100 গ্রাম হে। আসে কোজির বস কর মা জি, বস বস না বস। একবার আমারে বলে হুজুর, পাপনাই বলে হুজুর নামাজে জানাজার ফরজ দুয়ার নাই, দোয়া নেই কন্যা, তাহলে বদুয়া করো। কেন ওদের বদুয়া তো চলবে না, তাহলে দোয়া চলবে? চালাইলে চলবে, চালাইয়া চালিয়া যাক। এখন পাবনার সিরাজগঞ্জ দোয়া চলতেছে। আল্লাহ আল্লাহ, একটা মানুষ একেবারে চিরতরে বাসার থেকে ঘর থেকে বিড়ির থেকে ইউনিয়ন থেকে থানার থেকে গ্রাম থেকে রাষ্ট্র থেকে স্ত্রীর থেকে ছেলের থেকে মেয়ের থেকে আত্মীয় থেকে সব কিছু ফেলে এই মানুষটা স্থিম হইয়া কবরের দিকে যখন রওনা হয় মানুষটা কাঁদে, ও আমার সন্তান রে আমারে কবরে পাঠাইস না, ও আমার স্ত্রী আমারে কবরে পাঠাইস না, ও আমার ভাই তুই না আমার মায়ের পেটের ভাই আমারে কবরে পাঠাইস না। কারণ কবর এমন একটা জায়গা যেখানে মানুষ আছে বন্ধু নাই, ঘর আছে দুয়ার নাই, এমন একটা কবরে আমি একাই কি থাকতে পারবো না? আল্লাহর নবী বলে তুমি তখন কি করো? আল্লাহুম্মা ফিরিলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদানা ওয়ালি উস্তাজানা ওয়ালি শেখানা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি দোয়া করে দাও, এই দোয়ার উসিলায় আল্লাহ তার কবিরা সগীরা গুনাহ মাফ করতে পারে। আমার যুবক ছেলেরা, আমার মুরব্বীরা, আমার জ্ঞানী গুণী ভাই বাবারা চিৎকার দিয়ে বলো, একটা মানুষের নামাজে জানাজার পড়ে আমরা দোয়া করে মানুষটাকে কবরে দিতে চাই কি চাই না? দুই হাত ধরে বলো চাই কি না? কদুয়া কিতাবে নেই, হাদিসে নাই, আমি বলি সব জায়গা আছে, এই মুরুক্কু তোর নসিবে নাই। বলেন কোথায় নেই? কিতাবের নাম নসিব কিতাব, যেটা লাইব্রেরিতে পাওয়া যাবে না। বলেন কিতাবের নাম কি? কিতাব না বলে হুজুরে বলে গেছে একটা নসিব কিতাব আছে এই কিতাবে। এই জন্য দোয়া করবা প্রত্যেকটা সন্তান কমপক্ষে
ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শরীফ একটু লেখাপড়া করো বা তুমি যদি আব্বার লাশের সামনে বলতে পারো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন একটা আয়াত যদি মা বাবার লাশের সামনে পড়তে পারো নবীজি বলে তুমি যখন মা বাবার সামনে মরা লাশের সামনে কোরআন শরীফ পড়বা তখন মনে করবা তুমি আল্লাহর সাথে কথা বলতেছো এই বলার সাথে সাথে মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেয় বলো আমরা কোরআন শরীফ শিখতে চাই কি চাই না বলো কোরআন শরীফ কার এই কোরআনে কোনো সন্দেহ আছে নাকি এই কোরআন নবী মানে কি মানে না এই কোরআন হলো কোরআন আমার নবী হলো সাহেবে কোরআন আমার নবী যদি না আসতো কোরআনের বাড়িটা তৈয়ার হতো না আমি বলতেছিলাম নবীকে কেন তোমরা নূর মানো না লৌহ মাহফুজকে যদি বলি ও লৌহ মাহফুজ তোমার আল্লাহ কি দিয়ে বানাইছে লৌহ মাহফুজ জবাব দিবে আমাকে আখেরি নবীর নূর দিয়ে বানাইছে আমার নবী বলে ও আমার উম্মতরা শোনো যেই দিন কোরআনের বাড়ি আল্লাহ তাআলা সৃষ্টি করেন সেই দিনও আমি ওই জায়গায় নবী হিসাবে দাঁড়ানো ছিলাম শুধু তা না কুল কায়নাত কি আসমান কি জমিন কি আরশ কি কুরসি কি লৌহ কি কলম কি মাটি কি পানি কি আগুন কি বাতাস কি রাত কি দিন কি সকাল কি সন্ধ্যা কিচ্ছু কিচ্ছু হতো না যদি আমি না হতাম আল্লাহু আকবার আল্লাহু সবাই উচ্চ স্বরে বলেন আল্লাহ তাআলার প্রতি নবীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে কিনা আছে ডান হাতটা তুলে বলেন আছে বলেন আল্লাহু আকবার আছে নবীর প্রতি আস্থা আছে কিনা আছে বলেন ইয়া রাসূলুল্লাহ মা বাবার প্রতি আপনার আর শ্রদ্ধা আছে কিনা আছে বলেন রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা উচ্চ স্বরে বলো মারহাবা আমরা মা বাবার খেদমতের বিপক্ষে না পক্ষে আল্লাহ আল্লাহ তো নবীজি মা বলছেন মা একজন সন্তানের খবর কে বেশি জানে এ বলো না কে বেশি জানে আর অনেক ছেলেরা আছে মাকে মারো আফসোস আফসোস যেই মারে যদি মারো সত্তর গছওয়ালা সাতটা সাপ তোমার কবরে যদি মা বাবারে মারো সত্তর গজ লম্বাওয়ালা সাপ আগুনের সাপ তোমার কবরে ওই সাপের বীজ যদি এক ফোট যদি জমিনে পড়তো জমিনে কিয়ামত আগে ফসল উঠতো না এখনো যদি কোনো ছেলে মা বাবার সামনে বেয়াদবি করে থাকো মাহফিল থেকে চলে যাও আবু সুফিয়ান বিদি আল কাদিরের ওয়াজ কামে আসবে না আবু সুফিয়ান বিদি আল কাদিরি পীর হলো তোমাকে মাফ করতে পারবে না তোমার হক আগে মা বাবা এজন্য আমার ভক্ত মুরিদানকে বলি পিশাব হবে পরে মা বাবা হবে আগে আল্লাহ রাসূলের পরে মা বাপ আল্লাহ নবীর পরে মা বাপ আল্লাহ নবীর পরে মা বাপ তারপরে পিশাব এই সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো আল্লাহ রাসূলের পরে কি পিশাব না মা বাপ সবাই বলো কি বাপ মা বাবার খেদমত আগে না পীরের খেদমত আগে হযরত আব্দুল কাদের জিলানি বলেন আমি মরা মানুষ জিদ্দা করতাম চুরকি কুতুব বানাইতাম তারপর আমার মাকে আমি বলতাম ও মা এত ক্ষমতা পাওয়ার পরও আমি আব্দুল কাদেরের জান্নাত তুমি মায়ের পায়ের নিচে আল্লাহ যার পীর নেই তার পীর শয়তান কিন্তু পীর দরবার কিন্তু মা বাপ থেকে জন্য বেশি সম্মান না হয় ফির কি তুমি ঈদের সময় বিকাশের টাকা পড়ো আব্বা হুজুর আপনার জন্য 3000 টাকা পাঠাইলাম আম্মা হুজুরকে শাড়ি দিবেন নিজে একটা সয়সুল লুঙ্গি নেবেন কিন্তু তোমার ঘরে যে মা বাবা আছে 10 বাতে
শারীরিকতার লুঙ্গির কথা বলেছে সেটা তোমার কানে যায়নি ফেরেশতারা রেকর্ড করেছে তুই জাহান্নামী তোর পীর জাহান্নামী কারণ মা বাবার খেদমত বাদ দিয়ে পীরকে বেশি মূল্যায়ন করেছিস তুই জাহান্নামী আল্লাহ রাসূলের হুকুমের পরে তোর হক মা এবং বাবা তারপরে ঈমানি বাবা পিশাবের হক চিৎকার দিবেন সুবহানাল্লাহ বলো যুবকরা হাত তোলে আমরা মা বাপ চাই কি চাই না মা বাবার হক চাই কি না মা বাবা দর্তে হয় কি হয় না ফিরো দর্তে হবে কি হবে না আমরা হকানি পীর চাই মা বাবার খেদমত কোরআন শরীফের তেলাওয়াত চাই মনে হয় আপনাদের মনে অনেক কষ্ট গেছে যে হুজুর অনেক পিশাবরা তো রাগ করবে রাগ করলে আমার কি হবে আমি তো কিছু জানি না আর এই সমস্ত ফিরিয়া রাগ করলেও কিছু আসে যায় না আমি তো আসল জায়গার মরি যিনি পীরের পীর সমস্ত লক্ষ 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 কোটি কোটি পীরের কাঁধে যার পাও আমি সেই দরবারের খলিফা আমি গৌসুস সাকালাইনের দরবারের একজন খলিফা সেইখানে একজন কুকুর হয় আমি গৌসে পাকের দোহাই দিয়ে বললাম 11 প্রকারের পীর হবে 10 রকমের 11 রকমের পীর জাহান্নামে যাবে 1 প্রকারের পীর জান্নাতে যাবে চিৎকার দিবেন আল্লাহু আকবার যাদের মুখে থাকবে ইয়া রাসূলুল্লাহ তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আরো চিৎকার দি বলো ইয়া রাসূলুল্লাহ এজন্য পীর ধরতেও বড় সাবধান আগে পীর ধরবেন তার কাছে শরীয়ত তরিকত মারিফত হাকিকত আছে কিনা এগুলা যাচাই করবেন নবীর প্রেম আছে কিনা নখন নখ পরিষ্কার থাকতে হবে দাঁত পরিষ্কার থাকতে হবে নাক পরিষ্কার থাকতে হবে কান পরিষ্কার থাকতে হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার থাকতে হবে আত্তাহুরু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ পেশাব করে পানি নিতে হবে গিলা নিতে হবে এগুলো সুন্নিদের আমল এগুলো ওয়াহাবিদের আমল নয় খারিজিদের আমল নয় এগুলো সুন্নিদের আমল নবী সুন্নিদের জন্য হাদিস বলছেন মান মাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমার সাথেই জান্নাতে যাবে বলে আমরা নবীর সুন্নত চাই কিনা আমাদের দলের নাম বল আহলে সুন্নাত সবাই চিৎকার দিয়ে বলুন না আহলে সুন্নাত আমরা নামাজ রোজার বিপক্ষে না পক্ষে নামাজ রোজা চলবে না বন্ধ হবে নামাজ রোজা করার হুকুম কার না করার জন্য কৌশল কার আপনাদের অসুবিধা হচ্ছে বন্ধ কথা চলবে না বন্ধ হবে হঠাৎ বন্ধ হবে ইনশাআল্লাহ তো মা মেনা বলেন এ মায়েরা শুনো অনেক মা আছো তোমরা পর্দায় থাকো না নতুন বউ হয়ে যেই ধরো যদি প্রবেশ করছো রে মা একদিন 70 80 বছরের 60 বছরের বুড়ি হয়ে চামড়া তোমার ঢিল হয়ে যাবে তুমি কি জানো না যেই ঘর দিয়ে নতুন বধু হয়ে প্রবেশ করছো সেই দরজা দিয়ে লাশ হয়ে প্রবেশ করো ভাই মায়েরা সাবধান পৃথিবীতে শ্রেষ্ঠ রূপসী হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা জীবনে বেগানা পুরুষ ছাড়া দেখা নেই পৃথিবীর শ্রেষ্ঠ রূপসী মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা হযরত বিবি রাবিয়া বিবি রহিমা আমি আইয়ুব আল ইসলামের স্ত্রীর কবর ওমানে সালালায় তিনবার জিয়ারত করেছি আল্লাহু আকবার কত পর্দা নিশিন ছিল কত পর্দা নিশিন ছিল আমার মায়েরা একটু পর্দা করো এই 50 60 বছর ঘরে থাকবা তুমি 700 800 600 বছর কবরে থাকবা কবর বলে হে বেনামাজি হে বেপর্দা নারী আমার গর্বে তুমি আসিও না যদি নামাজ পড়ে আসো
আমি তোমাকে শ্রদ্ধা করব, তোমার গায়ের কাফনও আমি হাত দেব না, আমি মাটি স্পর্শ করব না। আর যদি তুমি নামাজ না পড়ো, রোজা না রাখো, বেপর্দা হয়ে আসো, জেনা বেবিচার করে আসো, আমি তোমার শরীর থেকে কাপড়টা খেয়ে ফেলবো, তোমার শরীর খেয়ে ফেলবো, হাজার পোকা মাকড় পোক সাপ বিচ্ছু তোমাকে কষ্ট দিব, আবাদা আবাদা হামেশা সব সময় তুমি চিৎকার দিবে, কবরের বাহিরে বকরি ছাগল হাইওয়ান জানোয়ার তোমার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ তোমার আওয়াজ শুনবে না। হে সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো, আমরা নামাজ রোজা করে কবরে যেতে চাই কি চাই না? তোমরা কবরস্থানের দিকে একটু ফলো করো, এমন কোন কবর নাই যেই কবরস্থানে যুবকের লাশ নেই, এমন কোন কবর নাই যেই কবরে মুরব্বির লাশ নেই, এমন কোন কবর নাই হয়তো মায়ের লাশ, হয়তো বাবার লাশ, হয়তো বড় ভাইয়ের লাশ, হয়তো ছোট ভাইয়ের লাশ, হয়তো আফার লাশ, বোনের লাশ, বাবির লাশ, খালার লাশ আছে কি না? তারাও তো চলেছে, তুমিও সেই পথে একদিন যেতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কুবুরবাসী তোমাদের প্রতি আমাদের সালাম, তোমরা আমাদের আগে গিয়ে সেরেছো, আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি, এই জন্য একটু আমার সাথে বলো, আরসি একা যাবো একা, আরসি যাবো একা, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ নবী, বল সঙ্গে যাবে দুইটি নাম আবার বলো তো দেখি যুবক ছেলেরা, আর সি একা যাবো একা, আর সি একা সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ। মামনা বলে খাজা আব্দুল্লাহ আমার ঘরে আসলো, আমিও খাজা আব্দুল্লাহকে দেখলাম, তার কোফেল একটা নূর প্রদীপ আলো চেরাগ বাতি, ওই নূরকে দেখে আমি স্বামীর সামনে গিয়ে কোফেল একটা চুমা খেলাম, আমি চোখে দেখতে পেলাম কে যেন এসে আমার মুখটাকে হা করে ফাঁক করে ওই নোটটা সেখান থেকে নিয়ে আমার জবান দিয়ে আমার পেটে পাঠাই দিল। ফেরেশতার চিৎকার দিয়ে বলে আমে না, ও আমে না, তোমার নসিব ভালো গো, এই মাত্র আখিরি নবী মানুষের রূপে পৃথিবীতে আসার জন্য হাজ আব্দুল্লাহ কোফাল থেকে তোমার গর্ব মুবারকে মাত্র আগমন করলো। আমি না, তুমি ভাগ্যবতী মহিলা, তুমি আখিরি নবীর মা হয়ে গেছো, মা তুমি মা হয়ে গেছো। এইভাবে রসুল আরবি মায়ের গর্বে আসলে, আসার পরে যখন রবিউল আউয়ালের চাঁদ আসবে, অনেক মাস অতিক্রম হলো, আল্লাহ তাআলা ডাক দিল, আল্লাহ আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে জিব্রাইল ইসলাম ডাক দিয়ে বলে, হে আমার প্রভু আল্লাহ, তোমাকে আমি ডাক দিচ্ছি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়াতে আসবে। জিব্রাইল ইসলাম বলে, আল্লাহ তোমার হাবিব দুনিয়াতে আসবে আমার ঘর থেকে, তার দাইমা দুধমা দাত্রীর প্রয়োজন, আয় আল্লাহ কয়েকজন দাত্রীর প্রয়োজন, আল্লাহ পাক বলে জিব্রাইল তুমি জান্নাতে চলে যাও, চারজন মহিলা আমি জান্নাতে বেহেশতের পোশাক গায়ে দিয়ে রাখছি, একজন বিবি হাওয়া, আরেকজন মরিয়াম, আরেকজন আসিয়া, আরেকজন হাওয়া হাজেরা, এই চারজন মহিলাকে জান্নাত থেকে বিবি আমানারে গড়ে দিয়ে আসো, যেন আখির নবীর খেদমত করি। বলেন কয়জন? আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম চারজন মহিলা নিয়ে আসলেন মামেনার ঘরে। মামেনাই চারজন মহিলাকে দেখে বলে, হে মহিলারা, কোনদিন আরবে আপনাদেরকে আমি দেখিনি, আপনার কোত্থেকে আসলেন? আমরা চারজন এই মাত্র জান্নাত থেকে আসলাম। কই কেন? কই জান্নাতের মালিক আগমন করবে, এজন্য আপনার খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন।
উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন নূর হিসেবে। তিনি এসে পৃথিবীর মধ্যে একটা ধর্ম নিয়েছেন, ইন্না দীনা ইন্নাল্লাহি ইসলাম। সেই ইসলামের মধ্যে আজকে আমরা রয়েছি। আল্লাহ আমাদেরকে ফাসুক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী দিনে মাহফিল আরো সুন্দর হবে, অনেক বড় বড় আলেম আসবে। নির্দিষ্ট একটা তারিখ, এই এর নাম কি, 21/11/19 নভেম্বরের 21 তারিখ বৃহস্পতিবার বিশাল প্রোগ্রাম, চারজন বড় বড় আলেম আসবে, 2 ঘন্টা করে করে বক্তব্য দিবে। আপনারা আসেন কিনা, জনের বেঁচে থাকলে আসবেন কিনা, অগ্রিম অগ্রিম ওয়াদা করেন, যদি মরে যান সওয়াব পাবেন, ডান হাত তুলে বলেন এই মাহফিল আমরা চাই কি চাই না, এই মাহফিল করলে কি লস না সওয়াব। 21 ও আসবে কে, আল্লামা আবুল কাসেম নূরি, মাওলানা এরশাদ বুখারি, মাওলানা ওলিউল্লাহ আশিকি, মারা মারা এ সমস্ত আলেম আসলে মাঠ থরথর করে কাঁপবে, বাতিল্লা ফলাইবার সুযোগ পাবে না, যে ফলাইও যেন সুন্নি হয়ে যায়। আমিন বলেন আমিন। আগামী 21 নভেম্বরের মাহফিলের তারিখ, এই নভেম্বরের 23 তারিখ ঘোষণা করা হলো। আল্লাহ পাক কবুল করুক, বিশেষ করে আমার এই তোমার নাম কি না ফেরদাউস, তার উত্তর পাড়া মাদিনিয়া সুন্নিয়া হাবিজা মাদ্রাসা, মাদ্রাসার কাজ চলছে না, এখানে আপনার ছাত্র দিবেন, ছাত্র দিলে সুন্নি হবে, নারে রেসালাতের স্লোগান হবে। এই মাদ্রাসার প্রতি, সুন্নিয়া মাদ্রাসার প্রতি আপনাদের সমর্থন আছে কিনা একটু হাত তুলে বলুন না, আছে কিনা? শুধু সমর্থন করবেন না, আর্থিক সাহায্য ছাত্র ছাত্রী দিয়েও সহযোগিতা করবেন। আল্লাহ যেন কবুল করেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সুন্নি আদর্শ চরিত্র গঠন, বাংলা ইংরেজি গণিত নূরানি শিক্ষা, ছাত্রদের থাকা, মাদ্রাসা দেওয়া বড় কঠিন। প্রতি বছর আমার পকেট থেকে প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকা যায়। আসেন হায়াত নবী জিন্দা নবীকে মুনাজাত না দিয়ে কেউ লড়বেন না, একটু দাঁড়িয়ে সালাম দেন, আমার নবী আপনার দিকে তাকিয়ে আছে। ইয়া নবী অগণরে
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آمين بولون آمين جو بشنگر ادوگی মাহফিলে বসে সুন্নি মাহফিলে বসে তোমার সেই দরবারে হাত বাড়াইলা আমাদের গুনাহগুলা নবীজির খাতিরে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী রওজায় সোনার মদিনা পাকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের যাদের আব্বা নাই মানাই দুনিয়ায় তাদের কবরের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আমার এক ভক্ত জনাব শরীফ কাজী শরীফ মারা গেছে আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ তার ওয়াইনের ইমাম হোসেন যুবকের হাত তুললো আল্লাহ তাদের মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ যারা বিদেশে প্রবাসী থেকে আজকের টাকা দিল পয়সা দিল তাদের জীবনের তমাম গুনাহ মাফ করে এই যুবকদের সিনাকে তুমি মদিনার আয়না বানাইয়া দাও আল্লাহ আমার মা বোন রাজারা হাত তুললো আমার যুবক রাজারা হাত তুললো আমার বাবা রাজারা হাত তুললো আল্লাহ খালি হাতে তুমি মদিনার টিকিটটা দান করে দাও আল্লাহ জীবন একটিবার হলো স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দাও সব একটুকে দেখে দে বলো রব্বানা ইয়ো রব্বানা ইয়ো রব্বা জোরে রব্বানা ইয়ো রব্বা ইয়ো রব্বানা আল্লাহ 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 আমাদের অনেক রব্বা নাই আল্লাহ আমাদের অনেকের মা নাই আল্লাহ মা বাবার কবরে সাপ বিচ্ছু দিয়ে কষ্ট দিও না আল্লাহ তারা যদি কোন অন্যায় করে থাকে নবীর মিলাদ রসুলে মাফ করে দাও ইমাম হাসান হুসাইন রসুলে মাফ করে দাও আউলি কিরাম বুজুরগান দ্বীন রসুলে মাফ করে দাও গুনার বোঝা মাতালো ইয়া কান্তে সি গুনার বো মাথায় কান্তে সি মাফে করে দা মাহো আল্লাহ বন্ধু নাই রে বন্ধু যে বন্ধু নাই রে বান্দা যে জাগা সে কবরে বন্ধু নবী
उपाय नाई रे उपाय नाई रे उपाय नाई अल्लाह 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 ओ महबूब कबर एमन एकटा जागा जेखने केउ नाई सेई कबरे तुमि नबीके राखिया दिओ अल्लाह ई माफीके तुमि कबूल करो अल्लाह प्रवासीदेरके कबूल करो अल्लाह तारवायोनि इमाम हुसैनी युव संघके कबूल करो अल्लाह आमार फेरदाउस सबार जन्य दुआ चेयेछेन देशी विदेशीदेर जन्य दुआ चेयेछेन अल्लाह जे घरे खावा दावा करेछे अल्लाह आमार साबेक चेयरमैन महोदय अल्लाह माइकेर व्यवस्था करेछेन जाकिर साहेब अल्लाह पेंडुलेर व्यवस्था करेछेन आरो अनेके पोस्टार दिबेन विभिन्न भावे साहाज्य करबेन तादेर दानके तुमि कबूल करो अल्लाह ई मदरसाके तुमि कबूल करो एई युवकदेरके तुमि नबीर प्रेमिक बानिये दाओ अल्लाह तारा आमाके बाबार मतो श्रद्धा करे अल्लाह तादेरके तोमार शपथ करलाम नबीर उसिलाय तुमि तादेरके कबूल करो अल्लाह एकजन बीमारी तार आत्मीय स्ट्रोक करेछे नानो मियां अल्लाह ताके तुमि शफा दान करो अल्लाह तारवा यूनियनेर सभापति जनाब मरहूम जैनल आबिदीन ओनार कबरके तुमि जन्नतेर बागान बानिये दाओ अल्लाह तबाई तीन बार बोलो अल्लाह 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 আমাদের হাতে তুমি মক্কা মদিনার টিকিট দান করো আল্লাহ আমাদের জন্য তুমি নবীর প্রেম দরজা খুলে দাও আল্লাহ বাংলাদেশ থেকে সকল মুসিবত দূর করে দাও আল্লাহ জঙ্গিবাদ বোমাবাজ সন্ত্রাস মাদক থেকে দেশের যুবকদেরকে তুমি হেফাজত করো মা বাবার সম্মান রক্ষা করার তৌফিক দাও এই দেশের কবরের আযাবগুলি বন্ধ করে প্রতিটি কবরস্থানকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন তোমার কাছে শরিয়াত পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই যদি মৃত্যু দাও ওই মাসটা তুমি রমজানের মাস রেখে দিও যদি মৃত্যু দাও জুমার দিনে মৃত্যু দিও যদি মৃত্যু দাও নামাজের সেজদায় মৃত্যু দিও যদি মৃত্যু দাও রমজান ইফতারের সময় মৃত্যু দিও আল্লাহ যদি মৃত্যু দাও কোরআন শরীফ পড়ার সময় মৃত্যু দিও হায় আল্লাহ যদি মৃত্যু দাও নবীজির মদিনায় জিয়ারত মৃত্যু দিও আল্লাহ যদি মৃত্যু দাও